প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরি। আপু, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? তারপর নাম কি? বা খুব সুন্দর নাম, দেখে তো মাশাআল্লাহ খুব সুন্দরী। সুন্দরী চাহে নিয়ে আবার ইউটিউবে আসা লাগে নাকি? কি বলেন, মনে অনেক কষ্ট। কি কষ্ট মনে? বাবা কি করে? যোগালো কাজ করে। থাকেন কোথায়? বিক্রমপুরে থাকেন। তো কি করেন আপনি? আচ্ছা আচ্ছা, লোকের বাসায় মেশিনের কাজ করেন। তো নাম কি বললেন? শ্রাবন্তী আপু। তো শ্রাবন্তী বিয়ে শাদী হয়েছে নাকি? আবার বিয়ে শাদী হয় নাই। তো প্রেম ভালোবাসা করতেছেন? কি বলেন, এই সময় একটু প্রেম টেম করবেন, টাঙ্গি টাঙ্গি মারবেন, ছেলেদের পকেট কাটবেন, এই বয়সে সে সময়টা নাই। মানে সে সময়টা কাকে দেন? আচ্ছা, কাজে চলে যায়। আচ্ছা, মানে সেলের কাজ করেন। কত টাকা ইনকাম হয় মাসে? মানে মাসে না প্রতিদিন? প্রতিদিন 250 টাকা ইনকাম হয়। আচ্ছা আচ্ছা, কদিন আগে তো ঈদ গেল, ঈদ তো মনে ভালো ইনকাম হয়েছে নাকি? ঈদে অনেক কষ্ট করছেন। মানে কেন ইনকাম হয় নাই? মানে গ্রাম অঞ্চলে তো তেমন একটা ইনকাম হয় না, ঠিক না? আচ্ছা, তো সাহেবান তো বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি নাই? কেমন মানুষ পেলে বিয়ে শাদী করবেন? আচ্ছা, তো কেমন মানুষ চান? যেমনই হোক, শুধু মনটা ভালো থাকবে, সামান্য ভালো যদি দায়িত্ব দিতে পারে, মনে একসাথে মন মিলে যায়, সামান্য তো আমি দেখে তো মাশাআল্লাহ খারাপ না। অনেক জায়গায় তো শুনি যে গ্রামে যদি সুন্দরী মেয়ে থাকে তো যৌতুক ছাড়াই বিয়ে শাদি করে ফেলেন, তা আপনাকে তেমন কোনো প্রস্তাব আসে নাই? প্রস্তাব আসে নাই, কেউ কেউ আপনি দেখে না নাকি? রাস্তা বের হন না? আচ্ছা, তো যে বলেন যে কাজে যান, তখন কি বের হন না নাকি? তখন কি বোরকা থাকে নাকি? পদ্মা করে মাথা কাপড় ঠাপড় দিয়ে যান? আচ্ছা, তেমন কারো নজরে পড়েন না আর কি, তো? আচ্ছা, তো এখন কি ইউটিউবে আসে কি কারো নজরে পড়ার জন্য? আচ্ছা, তো কেমন মানুষ পেলে বিয়ে শাদী করবেন? ভালো মন বলতে কি বোঝাতে চান? আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার নাম্বারটা কোনটা বলেন তো? শ্রাবন্তী না? তো দর্শক, আপনার যদি শ্রাবন্তী আপনার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 01799533718। আমি নাম্বারটা আবারও বলছি, 01799533718। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।